गुड मर्निंग सबाई के कैमन आछो सबाई तो छुटिर दिने एकटू भालोमंद खावा दावा ना होले हय ना ताई चले एसेछि आबार ए बाजार करते हाट बसेछे आजके ग्रामेर हाट से हाटटा तोमादेर देखाबो चलो आर आमिओ किछु बाजार करब देखाई चलो बांगाली मानेई जे सब्जी दर कषाकषि करे केना सेटा तोमरा ई भिडियो थेके ठीक देखते पाबे। सब्जी दर कषाकषि करे ना किनले बांगालीदेर ठीक पोषाय ना। एई क्षेत्रे ताई तोमादेर देखाबो सबाई कि रकम दर कषाकषि करे किनछे सब्जी। अवश्य एटा तो ग्रामेर हाट তাই সবজিগুলো খুব টাটকা পাওয়া যায়, খুব ফ্রেশ সবজি আসে এবং মানুষজন খুব ফ্রেশ সবজি খেতে পায়, খাওয়ার সুযোগটা পায়। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, সবটাই দেখতে পাবে হাট কীভাবে বসেছে, কী বিক্রি হচ্ছে, কীরম করে মানুষজন দরাদরি করছে, সেটা সবটাই দেখতে পাবে। চলো আরো কিছু কিছু জিনিস আমরা দেখে নিই। দেখো এখানে সবজির সঙ্গে সঙ্গে কিন্তু ফলও বিক্রি হচ্ছে, এটা আবার সবজি বীজ বিক্রি হচ্ছে, বিভিন্ন ধরনের সবজি শাক এসবের বীজ বিক্রি হচ্ছে, খুব কম দামে পাওয়া যায়। এইখানে যেমন বিভিন্ন ধরনের ফল বিক্রি হচ্ছে, কলা আছে, আপেল, লেবু, বেদানা সব কিছু বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। কুল এসছে, সরস্বতী পুজোর আগে কুল পাওয়া যায়, আঙুর নারকেল অনেক সস্তায় পাওয়া যায়, এইদিকের হাটে খুব কম দামে পাওয়া যায় টাটকা সবজি। যেমন এখানে দেখতে পাচ্ছ খুব টাটকা সবজিগুলো দেখা যাচ্ছে। বাঁধাকপি, ফুলকপি, শাক এসবগুলো যেমন খুব কম দামে পাওয়া যাচ্ছে এখানে, অন্যান্য জায়গায় দাম কিন্তু বেশি অন্যান্য বাজারে, এই হাটে কিন্তু দামটা অনেকটাই কম। পেঁয়াজ বলুন বা অন্য সব কিছু অনেকটাই দাম কম। টমেটোগুলো দেখতে পাচ্ছ কত ফ্রেশ। তবে আগে গ্রামের দিকের হাটগুলোতে সবজি, মাছ, মাংস এসবের পাশাপাশি শাড়ি, চুড়ি এইসব জিনিসগুলোও কিন্তু বিক্রি হতো, এখন যেগুলো আর হয় না বিভিন্ন দোকান হয়ে যাওয়ার জন্য, শাড়ি চুড়ি এগুলো আর হাটে পাওয়া যায় না, এখন শুধু সবজি, মাছ, মাংস, ফল এগুলোই বিক্রি হয়। তো আগে আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি শাড়ি চুড়ি এগুলোও বিক্রি হতে, যেমনটা আমরা ছোটবেলায় বইয়ে পড়তাম গ্রামের হাট কীরকম হয় সেই রকম আমরা দেখেছি। এখন কিছুটা হলেও শাড়ি বা চুড়ি এগুলো বিক্রির চল কমেছে।
চলো এবার মাছের দিকটা একটু দেখে নিই, কি কি মাছ পাওয়া যাচ্ছে সেদিকটা একটু দেখে নেব। মাছের দিকটায় যাচ্ছি, গিয়ে তোমাদের দেখাচ্ছি কি কি মাছ পাওয়া যাচ্ছে। বলো বাঙালি মানে যেমন খাদ্যরসিক, তেমনি মাছ কিনবার সময় কানকো টিপে দরাদরি করে মাছ না কিনলে ঠিক পোষায় না। এই ক্ষেত্রে এখানেও যেমন দেখতে পাচ্ছেন, কানকো টিপে পরীক্ষা করে তবেই মাছ কিনছে। এগুলো কিন্তু খুব টাটকা মাছ দেখে বোঝা যাচ্ছে। কিছু কিছু মাছ এখন দেখছিলাম যেগুলো নড়ছে। তো তোমরা দেখলে গ্রামের হাট কি রকম হয়, কি কি সবজি পাওয়া যায়, কত ফ্রেশ সবজি পাওয়া যায়। শুধু সবজি নয়, সবজি ছাড়াও মাছ মাংস এসব কিছু পাওয়া যায়। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর হ্যাঁ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা এখনও সাবস্ক্রাইব করনি। আর এরপর আবার দেখা হচ্ছে পরে আর একটা অন্য ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখো।